রাজনীতির মধ্যে মন্ডল থাকতে পারে, একজনের সাথে আরেকজন কম্পিটিশনই করতে এপি হয়, একজনের সাথে একজন কম্পিটিশন করতে একজন মেম্বার হয়, এটা তো প্রতিযোগিতা। এটা একটা ফুটবল খেলার মতো বা ক্রিকেট খেলার মতো, এটা প্রতিযোগিতা। কিন্তু আমি তো প্রতিযোগিতা করতে পারছি না, আমার হয়ে গেছে এমন কোনো বড় ক্যান্ডিডেটও নাই যাতে জোর দিয়ে ইলেকশন করতে হবে, এত জোর দিয়ে ইলেকশন নির্বাচন করতে হবে। আমরা একটা জিনিসই করছি যে আমাদেরকে নির্বাচন করে বিশ্বকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষও ভোট দিতে জানে, এবাদের থেকেও ভালো জানে। আরে কিসের আপনারা 60% আর 40% বলেন? 100% আমি আমার অফিসে এই পর্যন্ত মানুষের সাথে কথা বলেছি, কোনো দলের সাথে কথা বলিনি। প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আমি কথা বলেছি। আমি অলরেডি 20,000 মানুষের কাছে আমি করবি বলবো না, আমি আহ্বান করেছি যে তোমরা সদর বন্দরের 10,000 20,000 মানুষ যদি 25টা করে ভোট আনতে পারো, তাহলে 100% ভোটই চলে আসবে। তাহলে 100% ভোট চলে, এখানে কেউ কোনো দল দেখবেন না। বিএনপি যারা করেন এই নারায়ণগঞ্জে, তাদের কাছে আমি বললাম, অনুরোধ করলাম, আপনারা আমার সাথে কাজ করেছেন, আপনারা আমার সাথে চলেছেন, আমার সাথে মঞ্চে উঠেছেন, আমার বিগত নির্বাচনগুলি করেছেন, আপনারা কিন্তু মনে করেছিলেন যে 28 তারিখের পরে, 28শে অক্টোবর পরে 29 তারিখে আপনারা বোধহয় ক্ষমতায় চলে যাবেন। আপনাদেরকে ভুল বুঝানো হয়েছিল, লন্ডন থেকে প্ল্যানিং দিলে আর আপনারা ওই প্ল্যানিংয়ে একজন সন্ত্রাসীর প্ল্যানিং নিয়ে আপনারা দেশে রাজনীতি করতে পারবেন, এটা আপনারা চিন্তা করতে পারেন, যারা চিন্তা করে করো। কিন্তু নারায়ণগঞ্জের বিএনপি প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, ফিরে আসেন আমাদের সাথে, ফিরে আসেন আমাদের সাথে, বউ বাচ্চা নিয়ে ঘরে সংসার করেন। আওয়ামী লীগ পরিবারের সদস্য ছিলাম যখন আপনারা এসেছেন, যখন আপনারা এসেছেন আমাকেও ছাড় দেন নাই, আমার ফ্যাক্টরিটাও দখল করে ফেলেছিলেন, আমার বাড়িতে গুলি কেটে ছিন্ন ভিন্ন করে ফেলেছিলেন। আমি তো কাউকে দোষী করি নেই, আমি কি জানি না কারা করেছেন? আমি বলবো ঘরের ছেলে ঘরেই থাকেন, ঘরের ছেলে ঘরেই থাকেন, সুখে শান্তিতে নারায়ণগঞ্জের উন্নয়নের কাজ করেন। নারায়ণগঞ্জ ছিল এক সময় বাংলাদেশের বাজেটটা কিন্তু আমার এই নারায়ণগঞ্জ থেকে বহন করা হতো, কারণ আমার পাটের শহর নারায়ণগঞ্জ, রাজ্যের ডান্ডির শহর নারায়ণগঞ্জ। আমাকে কেন মাননীয় প্রধানমন্ত্রী পছন্দ করেন আমি তো অ্যাপ্রোচ করিনি কোথাও। নির্বাচনে সূর্য যখন উঠেছে তখন আমি বলেছি যে আমাকে যদি উনি নির্দেশ করেন আমাকে হুকুম পালন করতেই হবে, হুকুম পালন করতে হবে, তাই আমি হুকুম পালন করেছি। কিন্তু আমাকে তো নৌকাও দেওয়া যেতে পারতো, কিন্তু আমাকে লাঙ্গল কেন দেওয়া হলো? কারণ বিশ্বাস করতে পারা যায়নি আমার দলটিকে, তার জন্য ওই দলের হাল ধরে রাখার জন্যই আমাকে লাঙ্গল দেওয়া হলো, যাতে কোনো রকম কেউ বেইমানি না করতে পারে, বেইমানি যেন না করতে পারে। ইনশাআল্লাহ 7 তারিখে আবার বঙ্গবন্ধুর কন্যা এই দেশের সরকার গঠন করবে। নারায়ণগঞ্জ আজকে সব এক হয়ে গেল, বাংলাদেশের উন্নয়ন এই নারায়ণগঞ্জ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আমরা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব, কাজ করে আমরা নারায়ণগঞ্জের মানুষকে সুখী করব। যেই আওয়াজে দেখি আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছিলাম, নাবালক অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছিলাম, এই আওয়াজটা যেন সবার একরকম হয়। জয় বাংলা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা
আল্লাহ তাআলা যেটা তাকে হায়াত দরাজ করেন এবং উনি যেন আবারো বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের মানুষকে যেন স্মার্ট বাংলাদেশে তৈরি করে দিয়ে যেতে পারেন